প্রথমে আমরা একটি লোককে দেখতে পাই। লোকটি গরিব পেশাজীবী মানুষ, খেটে খেতে হয়। তিনি সৌদি আরবের রিয়াদ শহরের শহরতলিতে বাস করেন। ওনার স্ত্রী খুব ভালো, আল্লাহ ভক্ত মহিলা, সবসময় নামাজ কালাম ও দোয়া দরুদ নিয়ে থাকেন। সংসারের যাবতীয় কাজ আর বাচ্চাদের সামলানোর কাজও করেন সমানতালে। তাদের দুই ছেলে মেয়ে। স্বামীর কষ্ট কমাতে বাসায় বাচ্চাদের কোরআন পড়া শেখান। দুজনেই মোটামুটি শিক্ষিত। রমাদান এসে গেল, শত ব্যস্ততার মাঝেও তিনি স্ত্রী সন্তানদের সাথে ঘরে বসেই ইফতার করেন। ইফতারি সামনে নিয়ে প্রতিদিন দোয়ার আয়োজন হয়। সবার দেখা দেখি ছোট মেয়েটাও দোয়া করতে শিখেছে। তার স্ত্রীর কথাবার্তায় প্রায় জান্নাতি প্রাসাদের প্রসঙ্গ উঠে আসে। দোয়াতেও তাই, প্রতিদিন দোয়ার সময় তার স্ত্রী এই বলে দোয়া শেষ করেন যে, ইয়া রব, আপনি আমাদের সামনে নদীসহ একটি রাজপ্রাসাদ দান করুন। মায়ের দেখা দেখি শিশুরাও এই দোয়া করতে শুরু করল। মা ও শিশুর দোয়া শুনে বাবা শুধু হাসেন, দুষ্টুমি করে বলেন, রাজপ্রাসাদের কথা না হয় মেনে নিলাম, আল্লাহ চাইলে ব্যবস্থা হয়ে যেতে পারে, কিন্তু শুকনো খটখটে মরুভূমির দেশে নদী কোথায় পাবে। তখন তার স্ত্রী বলে, আমার যা ইচ্ছা আমার আল্লাহর কাছে চাইব, আমি যা চাই তিনি আমাকে দেবেনই। আল্লাহর প্রতি স্ত্রীর সুদৃঢ় বিশ্বাস দেখে স্বামীও ভীষণ প্রভাবিত হন। সত্যিই তো, আল্লাহ চাইলে কী না হয়, তার কাছে তো কোনো কিছুই অসম্ভব নেই। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে এই মরুভূমিতে নদীওয়ালা প্রাসাদ শুধু অসম্ভবই নয়, অকল্পনীয় বটে। স্ত্রীর দোয়া থেমে নেই, নিয়মিত অনবরত দোয়া করেই যাচ্ছেন, বিরতিহীন অবিরাম দোয়া চলছেই পুরো রোজার মাস জুড়েই। মায়ের দোয়া আর কচি শিশুদের জোরদার আমিন অব্যাহত থাকল। রোজা শেষ হলে স্বামী দুষ্টুমির ছলে বলল, কোথায় প্রাসাদ, কোথায় নদী? স্ত্রী আগের চেয়েও বিশ্বাস আর দৃঢ়তার সাথে বলল, ইনশাআল্লাহ আল্লাহ দেবেনি। শাওয়াল মাসের ছয় রোজার শেষ দিন মসজিদে ইফতারির আয়োজন ছিল। এলাকার অত্যন্ত ধনী এক শায়েক সাধারণত ইফতারির ব্যবস্থা করেন। মানুষটা সবসময় মুক্ত মনে উপর হস্তে অত্যন্ত দামি আর সুস্বাদু ইফতারির ব্যবস্থা করেন। স্বামী মানুষটা এলাকার উৎসব আয়োজনে, মসজিদের জমায়েতে, ইফতার আয়োজনে স্বেচ্ছাসেবক হিসেবে জোরালো ভূমিকা পালন করে। এসব কারণে এই ধনী শায়েকের সাথে পরিচয় ছিল তার। কথা না হলেও নিয়মিত আন্তরিক সালাম বিনিময় ছিল, এক ধরনের মুমিন মুমিন পারাত সম্পর্ক। সেদিন ইফতারির দস্তরখানা পরিষ্কার করে নামাজে দাঁড়ানোর আগে শায়েক বললেন, অপেক্ষা করো, নামাজের পর কথা আছে। নামাজ শেষে শায়েক কাছে ডেকে কোনো ভূমিকা ছাড়াই বললেন, মসজিদের সামনে দেয়াল ঘেরা যে বাড়িটা দেখতে পাচ্ছ সেটা আমার। আমি মাঝে মধ্যে এখানে থাকলেও এই বাড়িটা আমার আসলে তেমন কাজে লাগে না, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, ছেলে মেয়েদের বন্টন করে দিয়েও আমার থাকার জন্য আরও বাড়ি আছে। এমন কল্পনাতীত প্রস্তাব পেয়ে স্বামী বেচারা বিহ্বল হয়ে পড়ল। তার কিংকর্তব্য বিমূঢ় অবস্থা দেখে শায়েক বললেন, তোমার যদি এমনি এমনি গ্রহণ করতে অস্বস্তি বোধ হয়, তুমি তোমার সামর্থ্য অনুযায়ী বিনিময় দিয়ে হলেও বাড়িটা গ্রহণ করতে পারো। স্বামী ঘোর লাগা ভাব নিয়ে ঘরে ফিরলেন এবং স্ত্রীকে সব খুলে বললেন। শোনার সাথে সাথে স্ত্রী দুই রাকাত শুকরানা নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে নিজের সামান্য কয়েক টুকরা যা অলংকার ছিল বিক্রির জন্য স্বামীর হাতে তুলে দিলেন। এদিক সেদিক থেকে আরও কিছু টাকা জোগাড় করা হলো। বিশাল রাজকীয় প্রাসাদের বিনিময়ে এই কটা টাকা কিছুই না। শায়েক হাসি মুখে টাকাটা গ্রহণ করলেন। স্বামী খুবই অবাক, স্ত্রী একদম স্বাভাবিক, যেন এমনটাই হওয়ার ছিল। প্রাসাদে ওঠার পর এক বিকেলে ব্যালকনিতে বসে দোলনায় চড়তে চড়তে স্ত্রী বললেন, একটা ব্যাপার কি তোমার চোখে পড়েনি? স্বামী বললেন, কোন ব্যাপার? স্ত্রী বললেন, আমরা দোয়া করেছিলাম সামনে নদীওয়ালা প্রাসাদ। স্বামী বললেন, হ্যাঁ তাই তো, দোয়ার বাকি অংশের কী হবে? প্রাসাদ তো হয়ে গেছে, কিন্তু এখানে নদী হওয়া তো অসম্ভব। স্বামীর কথা শুনে স্ত্রী মুচকি হাসলেন। স্বামীর হাত ধরে দাঁড়িয়ে বাইরে ইশারা করে বললেন, কি দেখা যায়? স্বামী উত্তরে বললেন, কেন মসজিদ দেখা যায়? স্ত্রী বললেন, আল্লাহ তাআলা আমাদের পুরো দোয়াই কবুল করেছেন। আল্লাহ তাআলা বান্দাকে অসম্পূর্ণ কিছু দেন না, তিনি চাওয়ার চাইতেও অনেক বেশি দিয়ে দেন, কিন্তু সবসময় বান্দা যেভাবে চায় সেভাবে দেন না, যেভাবে দিলে বান্দার উপকার হবে সেভাবে দেন। প্রথমে বান্দা বুঝতে না পারলেও পরে ঠিকই বুঝতে পারে। স্বামী জিজ্ঞেস করলেন, কিন্তু এখানে নদী কোথায়? স্ত্রী বললেন, তোমার মতো আমারও নদীর ব্যাপারটাতে খটকা ছিল, ধীর বিশ্বাসের সাথেই জানতাম আল্লাহ নদীর ব্যবস্থা করবেই। হাদিসের ভাষ্য অনুযায়ী মসজিদকে আমরা নদী হিসেবে ধরে নিতে পারি। নদী যেমন শরীর ও সমাজের ময়লা আবর্জনা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়, মসজিদও তাই।
মসজিদে সালাত আদায়ের মাধ্যমে আমাদের কলব পরিশোধিত হয়। মসজিদের প্রভাবে সমাজ ও যাবতীয় অশুভ থেকে মুক্ত থাকে। বিস্ময়ে স্বামীর দুচোখ ঠিকরে বেরোবার উপক্রম হলো। স্ত্রী হেসে বললেন, সামনে নদী থাকলে বড় জোর আমরা গোসল করতে পারতাম, নৌকায় চড়তে পারতাম, বাচ্চারা সাঁতার কাটতে পারত, কিন্তু বাচ্চাদের নদীতে ডুবে যাওয়ারও ভয় ছিল। এখন বাড়ির সামনেই মসজিদ থাকাতে আমরা দৈনিক 5 বার শুদ্ধতার গোসল করতে পারব। মসজিদে সুইমিং পুল থাকাতে সেখানে বাচ্চারা সাঁতারও কাটতে পারবে। এর চেয়ে ভালো নদী আর কী হতে পারে।